আমেরিকার মসনদে অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যদি ট্রাম্প হন তাহলে ভারতের কি লাভ ভারতের কি ক্ষতি যদি কমলা হন কি লাভ কি ক্ষতি বোঝানোর চেষ্টা করব সরাসরি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সরাসরি বোঝানোর চেষ্টা করব আমার সঙ্গে এই মুহূর্তে আমেরিকা থেকে একাধিক তথ্য আসছে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব লাভ কি হতে পারে দক্ষ কর্মীদের জন্য ভিসা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন কমলা 300 লোক মানে লস কি হতে পারে লোকসান কি হতে পারে 370 ধারা বিলোপ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কমলা হ্যারিস ক্ষতি কি হতে পারে এই মুহূর্তে পরের তথ্য লাভ আর ক্ষতি কি হতে পারে কমলা ভারতের জন্য দক্ষ আমি যেমনটা বললাম লাভ হতে পারে দক্ষ কর্মীদের জন্য ভিসা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু ভারতীয়দের নিজস্ব মামলায় অর্থাৎ নিজস্ব কাজে কিন্তু তিনি নাক গলিয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে লাভ কি হতে পারে দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতকে গুরুত্ব দিতে পারে ক্ষতি কি হতে পারে লোকসান কি হতে পারে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রয়াস আমি যেটা বলছিলাম ভারতের অভ্যন্তরীণ বিষয় নিজ মামলা নিজের জিনিস সেখানে হস্তক্ষেপ হতে পারে হস্তক্ষেপের প্রয়াস হতে পারে কমলা হ্যারিস লাভ কি হতে পারে দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতকে গুরুত্ব লোকসান কি হতে পারে প্রভাব বাড়তে পারে ডিপ স্টেটের প্রভাব বাড়তে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব ট্রাম্প এলে কি হতে পারে এই মুহূর্তে সেই ছবি দেখাবো সেই তথ্য তুলে ধরবো কিন্তু আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা হাড্ডাহাড্ডি লড়াই ডোনাল্ড ট্রাম্প আর কমলা হ্যারিস ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় ডোনাল্ড ট্রাম্প জিতে গিয়েছেন এবং বেশ কয়েক জায়গায় কিন্তু জিতছেন কমলা হ্যারিস আপনাদের জানিয়ে রাখবো আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা ইতিমধ্যেই গণনা চলছে হাড্ডাহাড্ডি লড়াই ট্রাম্প ও কমলার ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ানা ও কেন্টাকিওতে জিতেছেন ট্রাম্প ফ্লোরিডিয়ায় ফের জিতলেন ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এই নিয়ে টানা তৃতীয়বার জয় ট্রাম্পের কমলা হ্যারিস জয়ী হয়েছেন ভারমেন্টে এই মুহূর্তে এই আপডেটগুলো উঠে আসছে আমেরিকা থেকে আমরা লাগাতার প্রতিটা আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমেরিকার ভোটের অতীশ চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে লাইভে রয়েছে অতীশ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কোন দিকে হাওয়া যেতে পারে গোটা বিশ্বের নজর রয়েছে এই এই ভোটের ফলাফলের উপর হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে এটা এই মুহূর্তে আপনার বলুন আপনি বলুন আপনার কোনো কারণে আপনার অডিও অসুবিধা হচ্ছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আপনার সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমাদের আপডেট দিচ্ছিলেন এবং আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে ফ্লোরিডায় ফের জিতলেন ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এই নিয়ে টানা তৃতীয়বার জয় ট্রাম্পের কার দখলে হোয়াইট হাউস কমলা হ্যারিসের দখলে 49টি আসন এখনও গণনা চলছে নিউ ইয়র্কে সাউথ ক্ল্যারিনা ও মিসিপিসিতে অতীশ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন যেমনটা আপনি বলছিলেন কি ছবি এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল গণনা অনেক দূর থেকে উনি রিপোর্টিং করছেন আমাদের জন্য আপনারা জানেন একদম সুদূর আমেরিকায় তিনি বসে রয়েছেন প্রতিটা খবরের আপডেট সরাসরি তুলে ধরছেন নেটওয়ার্কের কারণে অডিও একটা ডিস্টার্ব হচ্ছে আমরা অবশ্যই আবারও যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদের জানিয়ে রাখবো একাধিক জায়গায় কিন্তু জয় আসতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে এবং কমলা হ্যারিসও তিনিও বিভিন্ন জায়গায় জিতছেন এই মুহূর্তে যে আপডেটগুলো উঠে আসছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল গণনা
এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু আমেরিকার মসনদে অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যদি ট্রাম্প হন তাহলে ভারতের কি লাভ, ভারতের কি ক্ষতি? যদি কমলা হন কি লাভ কি ক্ষতি?